আমি আগে আগে রুই কাতলা মৃগেল চাষ করেছি, বর্তমানে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে আমি চিংড়ির চাষে নেমেছি। মাছের খাবার কিভাবে তৈরি করতে হয় এবং মাছের পরিচর্যা কিভাবে করতে হয় আমি প্রশিক্ষণ নিয়ে এই সব চাষ করছি। চিংড়ির খাবার কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনি বাজার থেকে খাবার কিনলেন 40-42 টাকার কমে ভালো ফুড পাবেন না, তো সেইটা ওই 22-23 টাকা কিলো উত্তর পড়বে। এতে আমার মাছের গ্রোথ অনেক ভালো। আর চিংড়ি বর্তমানে আমার 4,000 টাকা বেচাকেনা হয়ে গেছে, পোনা একবার তুলেছি 6,000 টাকা বেচাকেনা করেছি, এখনও পুকুরে আমার মাছ প্রচুর রয়েছে, আরও বেশি লাভ আমি ওই পুকুর থেকে পাবো। আমি অম্বুজা কোম্পানির সহযোগিতায় যে ইয়েরেটার মেশিন বসিয়েছি তাতে আমি 3 গুণ মাছ মজুত করতে পারছি এবং লাভ খুব বেশি পাচ্ছি। শীতকালে আগে মাছ ভেসে পড়তো, মারাও যেত, এখন মাছটা ইয়েরেটার বসাতে মাছটা আর ভাসে না, মাছ এখন ভালো আছে।